Hi guys, it's me Momita and welcome back to my channel. आज के आमी तोमादेर जोने एक हॉल वीडियो निये एशेछी आमी पर्सनली शॉपिंग करते भालोबाशी सेजोने हॉल वीडियो देखते एवं हॉल वीडियो बनातेओ आमार खूब भालो लागे और आमी जानी आज के जारा जारा ई वीडियोटी देखछे तारा निश्चयई शॉपिंग करते खूब भालोबाशे सो एई मासे आमी किछु किछु शॉपिंग करेछी खूब बेशी नय किछु किछु शॉपिंग करेछी सो सेगुलोई आज के आमी तोमादेर साथे देखाते चाई सो जदि तुमि आमाके आमार मेन चैनेले फलो करे थाको देन यू अलरेडी नो कि आमी किछुदिन आगे वेस्ट साइडे गिएछिलाम आर सेखान थेके आमी किछु शपिं करेछि तो सेखाने किछु कमेंट एसेछिलो जे एई शपिं आमी कि कि करलाम सेगुलो देखाते ताई भाबलाम जे एई चैनेले आमी जा किछु शपिं करेछि सेगुलो निये एकटा हॉल वीडियो बानिये तोमादेर साथे शेयर करि सो लेट्स गेट स्टार्टेड ओके सो फर्स्ट आमी देखाबो एकटा कुर्ता प्लाजो सेट एटा आमी मिंत्रा थेके अर्डर करेछि আর এটা আমার জন্য নয় কিছুদিন আগে টিয়ার বার্থডে গেছে মিন্স আমার বোনের বার্থডে ছিল তো ওর জন্যই আমি এটা অর্ডার করেছি আর আমি এটার কালার চুজ করেছি খুবই একটা অসাধারণ কালার যা দেখছো তাই কালার একদম টমেটো রেড কালারের কালারটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর আর যেহেতু এই বছরই ওর বিয়ে আছে তাই ওর বিয়ের কথা মাথায় রেখেই আমি এর কালার চুজ করেছি তো নতুন বউ হবার পর এই কালারের কুর্তা পরলে অসম্ভব সুন্দর লাগবে এই কুর্তা প্লাজো সেট অনুভূতি ব্র্যান্ডের এর খুব ভালো ভালো রিভিউ ছিল সেজন্য আমি নিয়েছি আর এক্স্যাক্টলি আমি যা দেখেছি ওয়েবসাইটে ঠিক সেটাই পেয়েছি আমি সো এটা দেখতেই পাচ্ছ একদম টমেটো রেড কালার একটু হয়তো অরেঞ্জিশ লাগছে ক্যামেরায় বাট এটা অরেঞ্জই না একদম টমেটো রেড কালার কালারটা ভীষণ প্রিটি আর এর উপর পুরো ফয়েল প্রিন্ট করা আছে আর এর নেক হচ্ছে কলারওয়ালা নেক আর তার সামনে এখানে দুটো ডোরি দেওয়া আছে বাঁধার জন্য আর স্লিভস 3/4 স্লিভস সো এই হলো কুর্তা তো এই কুর্তার চেস্টের ডিজাইন কিছুটা এইরকম অ্যান্ড বাকি পুরোটা কুর্তার এই একই রকম ফয়েল ডিজাইনের মিন্স একটা না দু রকমের ঝুমকোওয়ালা ডিজাইন রয়েছে এখানে এখানে এক রকম ঝুমকো রয়েছে এখানে আর এক রকম চাঁদবালি যেটা আছে না সেটা উল্টো করা রয়েছে তো পুরোটা কুর্তি হচ্ছে একই রকম সো সেম প্রিন্ট আছে হাতায় আর ব্যাকেও সেম একই রকম কাজ রয়েছে সো এটা হলো কুর্তা আর এর প্লাজো হলো হোয়াইট কালারের অ্যান্ড হোয়াইট কালারের উপরে এগেইন গোল্ডেন ফয়েল প্রিন্ট করা পুরোটা প্লাজোতে কাজ করা প্লাজোটা ভীষণ সুন্দর মিন্স এ দুটোর কম্বিনেশনই খুব সুন্দর আমি এখানে ট্রাই অন করে দেখাবো তোমাদের সো প্লাজোতে পুরো ফ্লোরাল ফয়েল প্রিন্ট করা আছে গোল্ডেন কালারের আর নিচের দিকে এমন প্রিন্ট সো এটা হলো ভিসকস রেয়ন ফ্যাব্রিক এর জন্যই সফট অ্যান্ড কমফোর্টেবল অ্যাজ ওয়েল আর আমি নিয়েছি এটা স্মল সাইজে আর আই থিঙ্ক এটাই সব থেকে ছোটো সাইজ আর এটা আমার হয়ে যাচ্ছে কিন্তু টিয়ার এটা একটু ঢিলে হচ্ছে তো এটা ওকে অল্টার করাতে হবে আর এই কুর্তা প্লাজো সেটটা যেই দেখেছে সেই খুব পছন্দ করেছে আর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো এটা আর এর এমআরপি লেখা আছে 2199 rupees কিন্তু আমি পেয়েছি 989 rupees সো এটা হলো আজকে আমাদের হলের ফার্স্ট আইটেম এর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নেক্সট আসি ওয়েবসাইট থেকে আমি কি নিয়েছি তো অ্যাট ফার্স্ট আমি নিয়েছি হলো এই ক্রপ টপ খুব 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 ভালো লেগেছে আমার সো এটার কালার হলো একদম পেস্টেল গ্রিন কালারের সো এর মধ্যে পিঙ্ক কালারের বার্ডস আছে আর হোয়াইট কালারের এরকম ফ্লাওয়ার্স আছে প্রিন্ট অসম্ভব সুন্দর আমার রিয়েলি আমার এরকম মানে ফ্লোরাল প্রিন্টওয়ালা জিনিস খুব ভালো লাগে আর এটা এখানে দেওয়া আছে স্লিভস এই স্লিভস আজকাল ফ্যাশনে খুব চলছে আর এটা হাফ স্লিভ আর এটার ফ্যাব্রিক হলো কটন সো এই হলো টপ আর এটা হলো এর ব্যাক সো ব্যাকে দেওয়া আছে বাটনস আর এই বাটনসগুলো জাস্ট ফ্যাশনের জন্য না এগুলো খোলা যায় তো পুরোটাই এরকম করা আর হাতারও পিছনে এরকম বাটন দেওয়া রয়েছে এটা আমার দেখেই ভালো লেগেছে আর যখন আমি এটা ট্রায়াল রুমে ট্রাই করেছি তখন তো আমার আরও ভীষণ সুন্দর লেগেছে মানে কালারটা দেখো খুবই সুন্দর আমি ট্রাই অন করে দেখিয়ে দেবো এটা আর আমি নিয়েছি সাইজ XXS হ্যাঁ আমি পরে দেখেছি আমার ফিট আসে সো ওখানে আরও অনেক সুন্দর সুন্দর কালারে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ছিল বাট আমি একটাই নিয়েছি তো এটার প্রাইস নিয়েছে 799 rupees কোনো অফার বা কোনো ডিসকাউন্ট কিচ্ছু ছিল না আর ওয়েবসাইটের জিনিস একটু কস্টলি হয় সো
আমার এই ক্রপ টপটা ভীষণ সুন্দর লেগেছে। নেক্সট আমি নিয়েছি প্যান্ট। এই প্যান্ট কিনতেই আমি অ্যাকচুয়ালি ওয়েবসাইটে গিয়েছিলাম, কেননা ওয়েবসাইটে খুব ভালো ভালো প্যান্ট পাওয়া যায়। তো এই প্যান্টগুলো না এথিক ওয়্যারের নিচে পড়লে ভীষণ স্মার্ট লাগে। তো এখন লেগিংস বা চুড়িদারের চল এখন নেই বললেই চলে, এখন এই প্যান্টগুলোই চলে বেশি। এগুলো কুর্তার নিচে পড়লে ভীষণ গর্জিয়াস লাগে, ভীষণ সুন্দর লাগে। আর আমি নিয়েছি একটা বেজ কালারে, আমি এই কালারটাই চেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি গোল্ডেন কালারও চেয়েছিলাম, কিন্তু গোল্ডেন কালার ওখানে যেটা দেখেছিলাম আমার ভালো লাগেনি। মানে কেমন গোল্ডেনটা কটন ফিনিশে ছিল, ভালো লাগেনি আমার। আমি গোল্ডেনটা একটু হাইফাই কোয়ালিটিতে চেয়েছিলাম, বাট ভালো লাগেনি। যাই হোক, আমি এটা কটনে নিয়েছি। আর বেজ কালার নিয়েছি কেননা এটা একটা ভার্সেটাইল কালার, এটা প্রচুর কালারে কুর্তার সাথে তুমি পেয়ার আপ করতে পারো, ভীষণ সুন্দর লাগে। সো এই হলো কুর্তা, ফিট অসম্ভব সুন্দর। আমি যখন নিয়ে ট্রায়াল রুমে ট্রাই করেছি না, আমি জাস্ট মানে আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো নেক্সট টাইম আমি হয়তো অন্য কালারের আরও নেব, তো এখন আমি এটাই নিয়েছি। আর এটার প্রাইস পড়েছিল, আগে আমি বলে দিই যে আমি কী সাইজ নিয়েছি। আমি আই থিঙ্ক স্মল সাইজই, হ্যাঁ আমি স্মল সাইজ নিয়েছি। আর এটার প্রাইস আমার পড়েছিল 799 rupees। আর এর মধ্যে না লিনেনেরও ছিল, তো বাট লিনেন একটু কস্টলি ছিল, 1299 rupees ছিল। আর একটা ছিল কটন অ্যান্ড সিল্ক ব্লেন্ডে, তো সেটার প্রাইস ছিল 1599 rupees, কিন্তু আমি কটনেরই নিয়েছি। আর এর মধ্যে অনেক কালার অপশনস ছিল, মানে তুমি যে কালার চাও সেই কালারই পেয়ে যাবে। যদি তোমরা খুব বেশি একটা ইনভেস্ট না করতে চাও না, তাহলে আমি বলবো এরকম ভার্সেটাইল কালার নাও। বেজ কালার নিতে পারো, হোয়াইট কালার নিতে পারো, ব্ল্যাক কালার নিতে পারো, বা রেড নিতে পারো। তো এগুলো কি হয়, অনেক কালারের সাথে তুমি পেয়ার আপ করতে পারো। তো সেজন্যই মানে নানা রকম কালারের না নিয়ে কিছু বেসিক কালার যদি তুমি নিয়ে রাখো না, তাহলে অনেক কিছুর সাথে তুমি পেয়ার আপ করতে পারো। সো এটা নিয়েছি। সো আমি আগেই শুনেছিলাম যে উৎসা ব্র্যান্ডের এই রকম এথনিক ওয়্যার প্যান্টসগুলো মানে খুবই ভালো হয়, কিন্তু আমি যখন ট্রাই অন করে দেখলাম না, আমার খুবই ভালো লেগেছে। তো ডেফিনেটলি এটা তোমরা ওয়েবসাইট থেকে নিতেই পারো, ট্রাই করে দেখতে পারো। নেক্সট আমি নিয়েছি একটা বেল্ট নিউট কালারের, এই হলো এর বাকল। তো বাকল গোল্ডেন কালারের। তো আমি না ভেবেছিলাম যে আমি হোয়াইট কালারের বেল্ট নেব, কিন্তু হোয়াইট কালারের বেল্ট যেটা ছিল সেটা আমার সাইজে ছিল না। ওখানে অনেক ভ্যারাইটিস বেল্ট ছিল, আর অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও ছিল, কিন্তু আমি মানে জুয়েলারিগুলো খুব পছন্দ হচ্ছিলো, স্পেশালি ইয়ারিংসগুলো খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু সেগুলো আমি নেইনি। কেননা প্রাইস তো 299, তো আমার মনে হয়েছিলো বাইরের থেকে যদি আমি নিই তো আমি একটু চিপ প্রাইসে পাবো, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো ভাবলাম যে নিই, তারপর ভাবলাম আমি কিসের সাথে নেব, মানে কোন আউটফিটের সাথে নেব করে আমি নিইনি। কেননা আমি জুয়েলারি খুব বেশি একটা পরি না, মিন্স কোনো ভালো কোনো অকেশনেই পরি, আর এখন তো ভালো কোনো অকেশন জানি না কবে কী আসবে। তো যাই হোক, এটা আমার সাইজে হয়ে যাবে। তো এটা 26, 28, আর 30 এই ওয়েস্ট সাইজের পড়তে পারবে। তো আই এম 28। তো এগুলো না তুমি যদি কোনো এথনিক ওয়্যার, স্পেশালি আনারকলি টাইপের কোনো ফ্লোই টাইপের কোনো কুর্তা পরো না, আর তার সাথে একটা বেল্ট লাগিয়ে নাও, তো তার যে লুকটা না সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। সেই জন্য আমি একটা হোয়াইট কালারে চেয়েছিলাম। আমার ব্ল্যাক কালারের রয়েছে, গোল্ডেন কালারের রয়েছে, হোয়াইট চেয়েছিলাম কিন্তু হোয়াইট পাইনি, সেজন্য একটা নিউট কালার নিয়েছি। নিউট কালারও বেশ ভালো লাগবে। আর এটার প্রাইস নিয়েছে 299 rupees। আর নেক্সট আমি নিয়েছি একটা ক্যামিসোল ব্ল্যাক কালারের, আর এটা তো ওদেরই ব্র্যান্ড ওয়ান্ডার লাভ, আর ওদের ওয়ান্ডার লাভেরও অনেক লঞ্জারিস ছিল সেখানে। তো আমি নিয়েছি এই ব্ল্যাক কালারের ক্যামিসোল। এটা আমি বেসিক্যালি নিয়েছি, আমার একটা ব্ল্যাক কালারের চিকেনকারি কুর্তি আছে, তো তার নিচে তো অফকোর্স মানে জর্জেট চিকেনকারি কুর্তি মিন্স তার নিচে তোমাকে ইনার পরতে হবে, কিন্তু ওর সাথে না আমার কোনো ইনার বানানো হয়নি বা আমার কাছে নেই। সো আমি এরকম ব্ল্যাক কালারের ক্যামিসোলও ওর নিচে অ্যাজ আ ইনার পরতে পারবো, সেটা নিয়েছি। আর এটাও আমি ট্রাই করে দেখেছি, ভীষণ কমফোর্টেবল, ভীষণ সফট, মানে মনেই হবে না যে কিছু পরেছি, ভীষণ কমফোর্টেবল এটা। আর এটারও প্রাইস 299 rupees। আই থিঙ্ক 299-এর নিচে কিছু পাওয়াই যায়নি মনে হয়, কারণ আমি জুয়েলারিও যা দেখছিলাম সবই 299। তো যাই হোক, এটা একটা ছোটো মোটো হল ছিল, আমি বললাম না আমি খুব বেশি একটা জিনিস কিনিনি। আর আমি অনেক কিছু অর্ডার করেছি অনলাইন থেকে, তো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে অনেক হল ভিডিও আসবে তোমাদের জন্য, আর আমি জানি খুব পছন্দ হবে তোমাদের সেই হল ভিডিওগুলো। সো টিল দেন স্টে টিউন, দেখতে থেকো, আর বাস সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো। আর ভিডিও যদি পছন্দ হয় তো লাইক করতে ভুলো না, আর আমি খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।